আমাদের কিউট কিউট আমার তিনটে স্টুডেন্ট, এটা একটা ভাই, এটা একটা বোন আর এটা একটা ভাস্তি। আমি সকালবেলা উঠে এদেরকে পড়াতে আসি। এই যে পড়াশোনা হচ্ছে, চলো পড়াশোনা করো। হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা আর আমার ডেইলি লাইফ একটু একটু করে আমি ভিডিও করতেছি। আমি ঠিক জানি না কতটা পারবো আর কতটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, বাট যতটুকু পারবো ততটুকু আমি চেষ্টা করছি যে ভিডিওটা তুলে ধরার আর আমার ডেইলি লাইফ ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করার, যে গ্রামের মেয়েরা কেমনভাবে চলে, কেমনভাবে খাওয়া দাওয়া করে, কী কী কাজ করে, আর গ্রামে প্রকৃতি নানানভাবে যে সুন্দর পরিবেশগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও সুন্দর সুন্দরভাবে ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি যাচ্ছি এখন টিউশন থেকে বাড়ি, বাড়িতে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবতীয় কাজ তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের জমি যেখানে মোটামুটি আজকে হচ্ছে ধান লাগানো হলো, কিছুদিন আজকে হলো, কালকে আবার হবে। তো আমাদের গ্রামের পরিবেশে এখন ধান লাগানো সিজন, যেটা মেন। আর সব থেকে বেশি দেখতে ভালো লাগে যে খোলা আকাশের নিচে এত সুন্দর একটা ভিউ, যেখানে সাধারণত শহরের লোকগুলো শহরে এই ভিউটা দেখতে কম লোকই পারবে, যেটা গ্রামে সাধারণত মেয়েদের মানুষদের খুব সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, মানে যেটা বলার মতো না, সুন্দর একটা মসৃণ ঠান্ডা হাওয়া চারিদিকে খোলা মেলা, মানে একটা আলাদাই পরিবেশ, যেটা বলার মানে ভাষা মানুষ খুব কম জানে। যারা গ্রামে থাকে তারাই একমাত্র বলতে পারবে যে গ্রামের পরিবেশটা কেমন। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি, তো তোমাদের সাথে রাতের ডিনারটা শেয়ার করতে পারলাম না, কারণ খেয়ে দিয়ে নিয়ে মনে পড়লো যে এই ভিডিও করতে তো হতো। তো আশা করি যতটুকু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটুকু দেখে তোমাদের ভালো লাগবে, তো তার জন্য আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে? আর আমি চেষ্টা করছি যে কালকে থেকে ভালোভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, তো এটাই, ঠিক আছে? ওকে ফ্রেন্ডস, টাটা, গুড নাইট অ্যান্ড গুড ড্রিমস।